Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Alcohol is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি হলাম রানা। আমার এই গল্পটা শুরু হয়েছিল এই ছোট্ট গ্রামটায়। গ্রামের আর দশটা ছেলের থেকে আমি অনেক অভাব অনটন কষ্টের মধ্যে বড় হচ্ছিলাম। হ্যাঁ, আমার কষ্টটা অনেক বেশি ছিল, কারণ আমি আমার মাকে হারিয়েছিলাম। এখন আমার পরিবার বলতে আমি, বাবা আর বাবার মদের বোতলগুলো। এত অভাব অনটনের সাথে যুদ্ধ করেও আমি নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম আমাদের ওই ছোট্ট পাঠশালায়। প্রতিবারের মতো আমি সেবারও ফার্স্ট হই, আর আমার লক্ষ্য ছিল একটাই, একজন শিক্ষক হওয়ার। খারাপ করবে। আরে বাবা, তুই অত চিন্তা ভাবনা কেন করছিস? তুই নিয়ে পড়াশোনা তো মন দিয়ে না, আমি সব দেখে নেবো। তুই মন লাগে পড়াশোনা কর বাবু, পড়াশোনা মন রয়েছে। আমি খুব প্রশ্ন হয়েছি, তুই ফার্স্ট হয়েছিস, ঠিক আছে, মন লাগে পড়াশোনা। Thank you.
भंग का रंग जमा हो चकाचक फिर लो पान चबाए अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हो जाए ओ खई के पान बनारस वाला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला ओ खई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला फिर तो ऐसा करे धमाल सीधी कर दे
चल सबकी चाल ओ छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला भाई के पान बनाओ रस वाला खुली जाए बंद अकल का ताला अरे राम दुहाई कैसे चक्कर में पड़ गया हाय 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 कहाँ जान फंसाई मैं तो सूली पे चढ़ गया हाय हाय कैसा सीधा साधा मैं कैसा भोला भाला हाँ अरे कैसा सीधा साधा मैं कैसा भोला भाला जाने कौन घड़ी में पड़ गया पढ़े लिखों से पाला मीठी छुरी से हुआ हलाल छोरा गंगा किनारे वाला ओ छोरा गंगा किनारे वाला। বল আজকে তোর কলেজের প্রথম দিন কেমন গেল বল? ভালো গেছে। তাহলে কলেজে বন্ধু বান্ধব ভালো একটা দুটো কিনা? হ্যাঁ বাবা ওরা সবাই খুব ভালো ওরা। তাহলে বিরিয়ানি প্যাকেট নিয়ে যা বাড়ি থেকে খাবি যা। বিরিয়ানি? এত টাকা তুমি কোথায় পাচ্ছ? ঘাটটা করলে নাকি আবার? আরে ধার বার করিনি যা ধার ছিল সব মিটিয়ে দিয়েছি আমি আজকে। তুই খা বিন্দাস আজকে আমি মেলা পয়সা কিন্তু কিভাবে কিভাবে তুমি এগুলো টাকা জোগাড় করছো? আরে জানি না জুতে জুতে যে জুয়া আমাকে বরবাদ করে দিল জু আজকে আমি আবার ঢুকে দিয়েছে জানিস আজকে আমার কাছে জানিস আমার কাছে দুশো টাকা আছে দেড় লক্ষ টাকা আছে দেড় লক্ষ টাকা যা বিন্দাস খার বয়স মোচ কর যা জু খেলে আজকে দেড় লক্ষ টাকা জিতেছ? হ্যাঁ ওই পাশে গিয়ে আজকে জু খেলেছি জুতে দেড় লক্ষ টাকা জিতেছি রে যা যা তুই বাড়ি যা বাড়ি যা বাড়ি থেকে খাগা যা এখন আমি টাকা পেয়েছি টাকা পেয়ে আমার সব কষ্ট দূরে গেছে আর আমি কোনোদিন মদ খাবো না। তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি আর মদ খাবে না। আরে তোর প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন মদ খাবো না বাবা। কালকে বালকের দোকানে গিয়ে যা পিছনে দাঁড় দেনা আছে সব দিয়ে দিবি আর নবদে চাল ডাল যা লাগে সব কিনে নিয়ে আসবি। কালকে দেওয়া বাড়িতে রোজ রান্না হবে ভাত হবে। ঠিক আছে বাবা। আমাদের সব কিছু এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে না আমার কেমন বিশ্বাস হচ্ছে না কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে একটা। আরে স্বপ্ন স্বপ্ন রে খেপা আমার কাছে যা টাকা আছে ওইটা দিয়ে একটা ব্যবসা সব করবো তারপরে তোর যা স্বপ্ন আছে তোর মাস্টার হবার তুমি লিখে তোকে মাস্টার করবো ভাবিস না? আরে তুই এখন শো ঠিক আছে তোকে জেগে থাকতে হবে না আমি ঠিক চলে আসবো তুই ঘুমে যা জেগে থাকবি না তুই।
গাছটার গোড়া থেকে উপরে দাঁড়ানো একবারে তো ওই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে।
খেলাম না। Thank you.
কে হচ্ছে কে মারছে কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু সাইড হয়ে যেতে হবে, আমাকে কদিন বাইরে সাইড হয়ে যেতে হবে। আমি আমার বাবার কাছে পাঠাবো, ওই দুটোকে পাঠিয়েছি, এবার তোকে পাঠাবো।